আসসালাম প্রিয় এসএসসি দুই ব্যাচ যারা ভবিষ্যতে এবং খুব সন্নিকটে এইচ এস সি দুই হাজার ছাব্বিশ ব্যাচ যারা আজকে রেজাল্ট পেয়েছ তোমাদের বোর্ড পরীক্ষার রেজাল্ট পেছ এবং রেজাল্টের যে আনন্দ উৎসব এবং যারা রেজাল্ট খারাপ করেছ তাদেরকে সহ আমাদের আজকে একটা পরিকল্পনা আমরা টিমএফটি এফটির একাংশ শিক্ষক আমার সাথে যুক্ত হয়েছেন আমাদের একসাথে আমরা হয়েছি তোমাদেরকে নিয়ে আমাদের যে পরিকল্পনা বিশেষ করে ইন্টারমিডিয়েটের যে জার্নিটা এটা একটা ডিফিকাল্ট একটা জার্নি এই জার্নিতে চ্যালেঞ্জ অনেক বেশি বন্ধুর পথে বন্ধু হয়ে আমরা টিম তোমাদের সাথে থাকতে চাই এই আমরা কিভাবে বন্ধু হব এই বন্ধু হওয়ার রাস্তাটা আমরা তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমার সাথে রিপন স্যার আছেন আমার সাথে ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম স্যার আছেন মৃদুস মন স্যার আছেন আমাদের মামুন ভাই আমাদের মুজাহিদ এবং আমাদের হচ্ছে আলভি আমাদের আরো একজন টিচার আছেন আফরি স্যার উনি এই মুহূর্তে একটু ব্যস্ত এই কারণে আজকে আসতে পারেনি এছাড়া আমাদের ইবিআই টিম তো আছে যাদের সাথে তোমরা অলরেডি ক্লাস করা শুরু করেছ আমরা জন্য একটু ওয়েট করছিলাম এই কারণে পিসিএমবিটা হচ্ছে একটা ভারী প্রোডাক্ট ভারী প্রোডাক্ট বলতে এখানে অনেক সেন্সিটিভ একটা জায়গা এই সেন্সিটিভ জায়গায় সেন্সিটিভলি এবং স্ট্র্যাটেজি মেনটেন করে সামনের দিকে আগাইতে হয় তা না হলে একটু বিপদ আছে সেই বিপদ থেকে রক্ষা করার জন্য আমাদের যতটুকু পরিকল্পনা আছে তা নিয়ে আমরা একটু সামনে আগাতে চাই স্যার বলেন আজকে আমরা কি দেবো কি বলা সব তো তোমরাই নিয়ে নিয়েছ জাস্ট এটা আমাদের অবদান তোমাদের ফলাফল এটাই আমাদের একটা কামনার বিষয় ছিল আশা করি তোমরা অনেক সুন্দর রেজাল্ট করেছো অনেকে হয়তো হালকা একটু মনে কষ্ট পাইলেও পাইতে পারো কিরকম কষ্টটা আমার তো ফিজিক্সে 95 পাওয়ার কথা ছিল ম্যাথে তো 95 পাওয়ার কথা ছিল পাইসেতে এটা কোনো বিষয় না বিষয় হলো এটলাস পেয়েছি এটাই হলো বড় কথা তোমার ভবিষ্যতে যে মার্কেট বিষয় এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ থাকবে না হয়তো হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের টোটাল মার্কসের একটা বিষয় আসবে যে বিষয়টা হলো যে আমরা যখন বিভিন্ন ভালো কলেজগুলাতে চান্স এর ক্ষেত্রে যাব সেই বিষয়গুলা কিছু একটু নির্ধারণ করতে পারে সাবজেক্টের বিষয়ে তবে খুব প্রভাব পড়বে বলে মনে হয় না তো প্রথমটা যেটা বিষয় সেটা হলো জিপিএ ফাইভ পাওয়ার তো আমরা সার্বিক বিচার বিশ্লেষণ করে যেটা দেখলাম সার্বিকভাবে যে রেজাল্ট তাতে আহ সবাই মোটামুটি একটা ভালো ফলাফল আসছে বলেই আমাদের ধারণা আর প্রতিদিন যেভাবে তোমরা একটা সহকারে থাকো রেজাল্ট দিবে রেজাল্ট দিবে আজকে এগারোটার পূর্ব পর্যন্ত তোমাদের একটা মানসিক দ্বিধাদ্বন্দ্ব ছিল যে কি অবস্থা কি হবে না হবে তো তার একটা ফলাফল তোমরা পেয়ে গেছো অলরেডি আমাদের পেজে বিভিন্ন যে গ্রুপ আছে সেই গ্রুপে বিভিন্ন রকম মেসেজ দেখেছি তোমরা যথেষ্ট ভালো ফল ফলাফল করেছ এবং করবে এটাই কথা ছিল তো যাই হোক আমরা ভবিষ্যতে তোমাদের জন্য যেভাবে আগে তোমরা আমাদের সাথে ছিলা আসো আমরাও তোমাদের সাথে যেভাবে আছি ভবিষ্যতে আমরা একদম শেষ পর্যন্ত চলে যেতে চাই এবং থাকব আশা করতেছি এইভাবেই আমাদের আরো অনেক কিছু প্ল্যান আছে যে প্ল্যানগুলো আমরা শেয়ার করব তোমাদের সাথে আপাতত এই মুহূর্তে শেয়ার করব আমি এই কার্যক্রমে আর সাদার বিপন সাথে একটু কথা বলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আল্লাহ শুকরিয়া দা করছি তোমরা যারা এসএসসি 2024 এ পরীক্ষা দিয়েছিলে তোমাদের বহু প্রতীক্ষিত কাঙ্ক্ষিত রেজাল্ট আজকে পাবলিশ হয়েছে আমাদের কাছে যে তথ্য আছে মোটামুটি আলহামদুলিল্লাহ বলতে পারি রেজাল্ট মোটামুটি ভালো হ্যাঁ হ্যাঁ অবশ্যই অনেকের হয়তো একটু কোনো কারণে খারাপ হয়েছে আমি ওদের জন্যই দুই একটা কথা আগে বলবো যে এইখানে খারাপ হয়েছে মানে তোমার জীবনটা অনেক শেষ হয়ে গেল আর কিছু করতে পারবো না বিষয়টা এরকম না এরকম অনেক রেকর্ড আছে এসএসসিতে খারাপ রেজাল্ট হয়েছে সে অনেক কষ্ট করে ঘুরে দাঁড়িয়েছে পরিশ্রম করেছে আল্লাহ তাকে এই ভালো রেজাল্ট দিয়েছে এবং সে ভালো একটা জায়গায় কিন্তু ভর্তিও পেরেছে এরকম অনেক নজির আছে তো আমি তোমাদেরকে বলবো কারো যদি এরকম হয়ে থাকে আল্লাহ করে তে ভালো করতে হবে এই প্রত্যয় নিয়ে আর সময় নষ্ট না করে শুরু করো আর কথা আমরা তোমাদের এসএসসি সময় তোমাদের পাশে থাকার চেষ্টা করেছি হয়তো কমপ্লিটলি পারি নাই কিছু ত্রুটি ছিল ভুল ছিল তো তোমাদের একটা স্টেপ মাত্র শেষ হয়েছে এরপরে এইচএসি আছে তারপরে ভর্তি পরীক্ষা আছে তো আমরা আগামী দুইটা সেশনে তোমাদের থাকতে চাই আমাদের আজকে ফাজ স্যার বলবেন পিসিএমবি লঞ্চিং নিয়ে কথা বলবেন কোন কোন সাবজেক্ট কিভাবে পড়াবো আমরা সেগুলি বিস্তারিত বলবেন তো আমরা চাইবো এসএসসি এর মতো এইচএসসি লাইভটাও তোমরা যেন আমাদের সাথে থাকো এবং এইচএসি পার করে অ্যাডমিশন পর্যন্ত আমরা তোমাদের সাথে থাকতে চাই আর কে অনেক ধন্যবাদ আপনারা বাচ্চাদের পেছনে অনেক সময় দিয়েছেন শ্রম দিয়েছেন দোয়া করেছেন তার বদলতে আল্লাহ একটা ভালো রেজাল্ট দিয়েছেন আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি এখন আমাদের মনির স্যার কিছু বলবেন বাচ্চাদের নিয়ে ধন্যবাদ শ্রদ্ধা এবং স্যারকে সকলকে ধন্যবাদ তোমরা যারা দেখছ তোমাদেরকে সকলকে ধন্যবাদ আর অভিভাবকদেরকে তো সুস্বাগতম জানাই প্রথম যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে যে ফলাফল তাই তো এসএসসি ফলাফল এসএসসি ফলাফল অবশ্যই ইম্পর্টেন্ট কিন্তু এটা এমন না যে এখানে আমি একটু খারাপ করে গেলাম কিংবা খারাপ করলাম সামান্য বা বেশি খারাপ করে ফেললাম একটু সো এটার জন্য আমার কেরিয়ার নষ্ট হয়ে যাচ্ছে বিষয়টা এমন না এটা একটা ইভেন্ট ছিল সো এই ইভেন্টটাকে অ্যাড্রেস করতে পারাটাই ব্যাপার এর জন্য যে প্রস্তুতিটা নিয়েছো সেটা তোমার কাজে দেবে অবশ্যই পরবর্তী স্টেজগুলোতে তুমি ভালো করার চেষ্টা এটা সবসময় প্রার্থনা থাকে আর হচ্ছে যে আমাদের কিছু ইগো সমস্যা থাকে এই সমস্যাগুলো যেন তোমাদের নিজেদের ভিতরে না গড়ে ওঠে এটা কিন্তু তোমার আহ উন্নতির পথকে রহিত করবে সো উন্নতির পথকে রহিত করুক এমন কিছু তুমি অবশ্যই অর্জন করবে না এটা আমার তোমাদের প্রতি শুধু এটা তোমাদের প্রতি রিকোয়েস্ট না এটা প্রতিও আমার রিকোয়েস্ট যে আপনার সন্তানকে আপনি এমন ভাবে গড়ে তুলুন ইনকম্পারেবল সে ইনকম্পারেবল মনাল্লাবাক আপনাকে একটা ইউনিক গিফট দিয়েছে হয়তো আরো দিয়েছে সেটাকে অন্য কিছুর সাথে কম্পেয়ার করবেন না যেন কারণটা কি এইখান থেকে আপনার এই সন্তান একটা জিনিসে ভালো না আরেকটা জিনিসে তো ভালো হতেই পারে আবার একটা স্টেজে ভালো না সে তো পরের স্টেজে তো করতে পারে আপনি তাকে কেন কষ্ট দিচ্ছেন কষ্টটা দিয়ে বা খোঁচা দিয়ে আপনি তো তার কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করতে পারবেন না আসলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে বাবা যা হয়েছে হয়েছে তুমি সামনে দেখো সামনে তুমি পারবে এই উৎসাহটা দেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী সবার কাছে আমার একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে ভাই তোর ছেলেটা না এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল কেমন রেজাল্ট হলো তো এটা যেহেতু আপনি জানেন জানার পরে এই জিনিসটা হয়তো একটু খারাপই হয়েছে জাতিগত ভাবে লিভারেল হতে চাই যে আমরা চাইবো সবকিছু মিলিয়ে আমরা আহ সবকিছুকে সাদরে গ্রহণ করতে শিখি আহ অনেকেই তো আছে যে ভালো রেজাল্ট করেনি ভালো জায়গায় পড়েনি ভালো বিষয় করেনি তাও তো তাই বলে আমি এটা বলছি না যে তোমরা আবার স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি যে তোমরা আবার সাকসেসের দ্বার বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে যে না ঠিক আছে আমার ভালো কিছু করার কোনো দরকার নেই না সেটা কিন্তু না আমি গার্জিয়ানদেরকে বলছি যে একটা ইভেন্টে খারাপ হলে সেটার জন্য একজন আরেকজনকে খরচা দিবেন না নিজে নিজের সন্তানকে খরচা দিবেন না আমার রিকোয়েস্ট এতটুকুই আর পরবর্তীতে যে আমাদের যে সাইকেল গুলো আসছে বা যে পড়ালেখার বিষয়গুলো যে আসছে সেগুলো নিয়ে তো আসলে করসপন্ডিং শিক্ষকরা কথা বলছেন সুনির্ধারিত ক্লাস নোট সুনির্ধারিত পরীক্ষা এবং সুনির্ধারিত প্র্যাকটিস শিট পরীক্ষার আগে এই প্র্যাকটিস শিটটা করতে হবে এই তিনটা জিনিস তোমাদের হাতে কিভাবে রাখা যায় এবং তোমরা কিভাবে রাখবে তোমরা প্ল্যান করো আর আমরা আমাদের প্ল্যান করে ফেলেছি বলবেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মহাবীর থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার সো আমরা বাকি টিচারদের মধ্যে আমি একটু মুজাহিদ স্যারকে বলবো যে একসাথে একটু কিছু বলার জন্য তো সবাইকে অভিনন্দন যারা রেজাল্ট প্রত্যাশা অনুসারে পেয়েছ তাদের অভিনন্দন যারা পাও নাই কেন বলতেছি যারা পাও নাই তাদের মধ্যে যে স্পৃহাটা এখন আসলে তুমি চাইলে কাজ করাতে পারবে সেটা যারা রেজাল্ট ভালো করেছে তাদের চাইতে বেটার আবার যারা ভালো রেজাল্ট করছো তাদের ক্ষেত্রে একটা জিনিস দেখা যায় তুমি ভাবতেছো যে এস ভালো হয়ে গেছে আমি তো মনে হয় অনেক কিছু পেয়ে গেছি এটাও করা যাবে না স্যাররা আগেও যেটা বলেছে যে এমন কিছু যাতে না হয় তোমার তো অহংকার আনে অহংকার কিন্তু সামনের পক্ষে মসৃণ না করে অনেক বেশি তোমার জন্য কঠিন করে তুলবে মনে রাখবে যারা ভালো করেছ তারা এটা ধরে রাখতে হবে আর যারা এবার হয়তো ভালো করতে পারোনি সামনে তুমি দ্বিগুণ শক্তিশালী হয়ে বেশি ভালো করার এটা লাইফের মাত্র শুরু একটা ছোট স্টেজ এরপরে কলেজ লাইফ আছে আমাদের এরপরে ভার্সিটি লাইফ এরপরে জব লাইফ এরপরে আখিরাতের লাইফ হ্যাঁ লাইফের কিন্তু শেষ নাই শেষ শুধু একটা জায়গাতে আখিরাতে গিয়ে শেষ তো আমরা চেষ্টা করবো যাতে আমাদের প্রত্যেকটা লাইফ ব্যালেন্স হয় একটা লাইফ এখানে যে কোনো কিছু হইতে পারে সামনের গুলা যাতে ভালো হবে এবং আমরা তোমাদের পরবর্তীতে যখন সাবজেক্ট ওয়াইজ আসবো তখন আমরা কথা বলবো যে তোমার কলেজ লাইফ কেমন হওয়া উচিত অ্যাডমিশন কেমন হওয়া উচিত এবং সামনের জার্নিটা কেমন হওয়া উচিত ধন্যবাদ স্যারদেরকে ধন্যবাদ হ্যাঁ ওকে ওকে থ্যাংক ইউ সো থ্যাংক ইউ স্যার এখন আমার একটা আমি যদিও আসলে শর্ট টাইম প্ল্যান করছিলাম এখন শর্ট টাইম প্ল্যানের মধ্যে হচ্ছে আমরা আজকের যেই স্লাইড সেই স্লাইডে হচ্ছে সর্বোচ্চ পনেরো মিনিট আর কথা বলার ইচ্ছা থাকবে আমাদের এর বেশি ইচ্ছা নাই কারণ হচ্ছে তোমরা এখন কতটুকু ধৈর্য সহকারে শুনতে পারার যে সিচুয়েশন আছে এটা আমি জানি যে আসলে এই মুহূর্তে আসলে লাইভের কথা খুব একটা তোমাদের জন্য কতটুকু ইফেক্টিভ হবে বাট আমি চেষ্টা করব যে হ্যাঁ সারাদিন তার আমরা আসলে নাচা গানা এটা করা বা এটা আসলে আমাদের অফিস আজকে আমরা অনেক কিছু শিখেছি আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চারা রেজাল্ট ভালো করছে আসছে আমাদের অফিসে এবং যারা আমাদের কাছে অনলাইনে পড়েছে এরা আমাদেরকে জানিয়েছে মেসেঞ্জারে যে আসলে কার কেমন রেজাল্ট স্কোর কার্ড বা মার্কশিট যেটা সেটা আমরা জেনেছি যে স্টুডেন্টদের মধ্যে অনেকে বারোশো পঁচাত্তর পেয়েছে বারোশো সত্তর পেয়েছে বারোশো পঁয়ষট্টি পেয়েছে এমন স্টুডেন্ট যারা ভালো রেজাল্ট করেছে এরাও জানিয়েছে আবার সারাদিন আমরা অনেক ফোন রিসিভ করছি এরকম যে স্যার রেজাল্ট তো ভালো নাই ঘরে ঢুকতে পারতেছি না বাবা মাকে কিভাবে বলবো বুঝতে পারছি না বাসার থেকে বের হয়ে যাচ্ছি বা ঘরে ঢোকার সাহস পাচ্ছি না রেজাল্ট যেরকম চাচ্ছিলাম সেরকম হয় নাই তো সবকিছু মিলে এমন একটা সিচুয়েশন যে ওই স্টুডেন্টার জীবনটা আজকে একটু মানে ইসের মধ্যে আছে মানে কি বলে এটা এটা এমন একটা সিচুয়েশনের মধ্যে আছে যে বলে বোঝাইতে পারবো না যে কতটুকু হার্ট ওই ধরনের স্টুডেন্টদের জন্য আমার কিছু কথা থাকবে পরে করেসপন্ডিং টিচাররা আসবেন আমরা আজকে পিসিএমবি লঞ্চ করার কথা বলছি পিসিএমবি বলতে তোমরা যারা ইন্টারমিডিয়েটে আছো তোমরা জানো যে আমরা আগে ফিজিক্স কে স্থান দিয়েছি ফিজিক্স কে স্থান কেন দিতে হয় কারণ ইন্টারমিডিয়েটের সবচাইতে ভয়াবহ সাবজেক্ট ইন্টারমিডিয়েটের সায়েন্সের সবচেয়ে ভয়াবহ সাবজেক্ট এর নাম হচ্ছে ফিজিক্স সারা বাংলাদেশের সকল বিজ্ঞান শিক্ষার্থীকে যদি প্রশ্ন করা হয় উইচ অন ইজ টাফেস্ট দেন দ্য কোশ্চেন এস শুড বি ফিজিক্স আচ্ছা তারপরে আমরা কেমিস্ট্রি কে বলি হ্যাঁ তারপরে আমরা ম্যাথ কে বলি ইসিএম এবং অ্যাকচুয়ালি ম্যাথ আসলে তৃতীয় স্থানে আছে মানে এটা যে বিষয়টা কম গুরুত্বপূর্ণ টানা বা কম টাফ থানা যে পারে না তার জন্য সবই টাফ আর যে পারে তার জন্য সবই সহজ এটা আসলে স্বাভাবিক একটা ব্যাপার এবং সবার শেষে আমি আছি সো আমি একটু শেষেই থাকি বায়োলজি বায়োলজিটা কম্পারেটিভলি কেমন তথ্য নির্ভর এবং হচ্ছে তথ্য নির্ভর এবং হচ্ছে কেমন করে বলবো ফিগার আছে এখানে বুঝে পড়া লাগে এবং অনেক অনেক উদাহরণ এত উদাহরণ যে আসলে মনে রাখাটা একটু দুষ্কর হয়ে যায় সো আমি তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করব তোমরা একটু আমার সাথে একত্রিত হয়ে একটু আমার সাথে চেষ্টা করো আমি আজকে তোমাদেরকে কয়েকটা কথা বলি তোমরা যারা ইউটিউবে ভিডিওটা দেখবা তোমরা যেন একটু আমার সাথে ফিল করতে পারো আমি তোমাদের কি বলি এরপর মৃদুল স্যার কিছু ইম্পর্টেন্ট কথা বলবে যদিও মৃদুল স্যারই এই আমাদের এই মডেলটাকে দাঁড় করাতে হেল্প করছে যে আসলে তোমাদের টাইম লাইনটা কি হবে উনি ওনার মতন বলবে স্যার তোমাদের একটা ফিউচার প্রেডিকশন দিবে ওই ফিউচার প্রেডিকশনের গল্পটা হচ্ছে এরকম যে তোমরা তোমাদের ভবিষ্যৎটা হচ্ছে না কেন তোমাদের ভবিষ্যৎটা কেমন হচ্ছে এই কেসি ছাব্বিশ ব্যাচের ভবিষ্যৎ আমি একটু বলি তোমাদের কলেজ স্টার্ট হবে একুশে জুলাই রাইট স্যার একুশে জুলাই আজকে তুমি যে কথা বলছো আমার সাথে আজকে হচ্ছে মে আজকে মে বারো তাহলে এই যে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত মানে মে বারো থেকে জুন তারপর হচ্ছে জুলাই খেয়াল করো তাহলে ধরো যে জুন বারো জুলাই বারো অলরেডি এখানে এক মাস এবং এক মাস দুই মাস তো আছে প্লাস তার সাথে আরো নয় দিন আছে তার মানে এই যে দুই মাস মানে ষাট দিন তার সাথে আরো নয় দিন এই ঊনসত্তর দিন এটা এখনো বাকি আছে আজকের দিন থেকে তো আজকের দিন থেকে যে তো আমরা আসলে বসে থাকবো না মানে এটা কি ইন্টারমিডিয়েটের কোনো কোন স্টুডেন্ট এই সময় বসে থাকতে পারে না বা এটা উচিত না আবার কিছু স্টুডেন্ট গড গিফটেড থাকে ওরা কম সময়ে বেশি করে ফেলতে পারে ওরা হচ্ছে একটু চতুর বুদ্ধি সম্পন্ন এটা হচ্ছে থ্রি এর চতুর না চতুর এই বুদ্ধি সম্পন্ন মানুষগুলো খুব দ্রুত পড়া শেষ করে ফেলতে পারে এরা এমনও আছে যে খেলাধুলা করতেছে ঘুরতেছে ফিরতেছে এবং কম টাইমের মধ্যে আচ্ছা দুই হাজার পঁচিশ সালের দুই হাজার আমি কিন্তু চব্বিশে কথা বলতেছি দুই সালের মার্চ বা এপ্রিল মাসে গিয়ে তোমাদের ইয়ার চেঞ্জ হবে ইয়ার চেঞ্জ হবে তোমাদের অর্থাৎ তোমরা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে যাবা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠবা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠবা তারপর আগামী নভেম্বর বা ডিসেম্বরের দিকে তোমাদের টেস্ট এক্সামটা হবে এখন এই যে টেস্ট এক্সাম হবে তারপর ফাইনাল রিভিশনের সময় চলে আসবে এবং তারপরে তোমাদের বোর্ড পরীক্ষা এপ্রিল মে এর মধ্যে তোমাদের বোর্ড পরীক্ষা হবে সো so, তোমাদের HSC 2026 বোর্ড एग्जाम বোর্ড एग्जामটা এপ্রিল অথবা মে মাসে হবে এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে তাহলে স্যার আমরা যে PCMB কোর্স লঞ্চ করতেছি বা আমরা যে পিসিএমবি টাকে আলাদা করতেছি আলাদা বলতে কি চারটা কোর্স হবে চারটা ফিজিক্স আলাদা এখন ফিজিক্সে কোন কোন চ্যাপ্টার পড়ানো হবে একটু পরে আমি আসতেছি কেমেস্ট্রিতে কোন কোন চ্যাপ্টার পড়ানো হবে তা নিয়ে কথা বলবো ম্যাথে কোন কোন চ্যাপ্টার আছে এবং তার সাথে বায়োলজি বায়োলজিতে কোন কোন চ্যাপ্টার আছে তার মানে হচ্ছে কনসিকুয়েন্টলি এই চারটা সাবজেক্টের আলাদা আলাদা কোর্স আমরা নামাবো অলরেডি আমরা প্ল্যান করে ফেলেছি আগামীকাল সকাল এগারোটার মধ্যে তোমরা বিজ্ঞপ্তি পেয়ে যাবা এইচএসি ছাব্বিশ ব্যাচ তোমরা যারা আমাদের সাথে ফাউন্ডেশন কোর্সে আছো তোমরা নিশ্চিতভাবে থাকো এটা মাথায় রাখো যে বিজ্ঞপ্তিটা ইনশাল্লাহ সব ঠিকঠাক থাকলে কালকে এগারোটার মধ্যে আমরা পাবলিশ করব ওয়েবসাইটে পাবা এবং ফেসবুকে তোমরা পাবা ফিজিক্স আলাদা কোর্স কেমিস্ট্রি আলাদা কোর্স ম্যাথ আলাদা কোর্স বায়োলজি আলাদা কোর্স তুমি চাইলে চারটা একসাথে কিনতে পারো তুমি চাইলে দুইটা কিনতে পারো তিনটা কিনতে পারো কিনতে পারো একান্তই তোমার ইচ্ছা তাহলে স্যার আমরা পড়াবো কেমনে তার কিছু কথাবার্তা আমরা এখানে লিখছি আমি এটা বলার দরকার নেই আমি একটু তোমাদেরকে এমনি করে বলি আমরা কি করব এটা আমরা যেমন করে বলি তোমরা আসলে কতটুকু করবা সেটা তো আমাদেরকে বলো না যে স্যার আপনি যখন ক্লাস করান স্যার তখন আমি ক্লাসটা করব। আপনি যখন একজামটা নেন স্যার তখন আমি পরীক্ষাটা দিব এই ধরনের কমিটমেন্ট তোমরা যদি আমাদেরকে করতে পারতা তাহলে বিষয়টা মন আরেকটা স্বাচ্ছন্দ্য আমরা আগাইতে পারতাম আমরা যেমন একটা কমিটমেন্ট দিই আমাদের কমিটমেন্টের একটা পার্সেন্টেজে আমরা পৌঁছানোর চেষ্টা করি তোমরা তোমাদের কমিটমেন্টের পার্সেন্টেজে যদি একটু পৌঁছাইতে পারতা আমাদের জন্য অনেক আনন্দের একটা হইতো স্টুডেন্টের যেমন কোর্সের শুরুর দিকে অনেক রাশ থাকে আস্তে আস্তে দিন যেতে থাকে আর স্টুডেন্টের হচ্ছে কেমন জানি একটা কেমন জানি একটা অবস্থা মানে ক্লাস করতে পারতেছে না কলেজে একটা পড়ায় তারপর হচ্ছে আমি একটা পড়াচ্ছি বা আমার সিলেবাস এই বিষয়গুলাকে একটা আমরা 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 একটু এটাকে এবং বিগত যতটুকু যেভাবে পড়িয়েছি আমাদের যে ম্যানেজমেন্টটা ছিল এখন আমাদের ম্যানেজমেন্ট ইনশাল্লাহ একটু উন্নত হয়েছে এবং আমরা ধীরে ধীরে আমাদের এই কমিটমেন্টের জায়গায় ফুলফিলমেন্টটা যাওয়ার চেষ্টা করতেছি এক দুই হচ্ছে তাহলে এবার করেসপন্ডিং টিচাররা বলবেন কি কি টপিক পড়ানো হবে আমি প্রথমে অনুরোধ জানাচ্ছি আমি আচ্ছা অনুরোধ জানানোর আগে আরেকটা কথা বলে নিই এখানে কিছু সাজানো আছে এই এই জিনিসগুলো আমরা বলবো আস্তে আস্তে একটু করে বলি তোমাদের হিসাব করে আমরা দেখলাম স্যার কত মাস পাবে আঠারো মাস আঠারো মাস হ্যাঁ তোমরা টোটাল আঠারো মাস পাবা মাথায় রেখো আঠারো মাস পাবা কিসের আগে টেস্টের আগে টেস্টের আগে তোমাদের এখন থেকে ১৮ মাস পাবা আমরা হিসাব করছি চার মাস করে করে ফোর মান্থ করে করে আমরা এক একটা সাইকেল কে সাজাবো ফোর মান্থস ফোর মান্থস করে সাজাবো সাজানোর পর আমাদের যেটা টার্গেট থাকবে প্রত্যেকটা সাইকেলের মাঝখানে পনেরো দিন গ্যাপ থাকবে সাইকেল ওয়ান চার মাস ধরে চলবে সাইকেল টু চার মাস ধরে চলবে সাইকেল থ্রি চার মাস এবং সাইকেল ফোর চার মাস তাহলে আমরা টোটাল চারটা সাইকেল করার চেষ্টা করতেছি সাইকেল কয়টা হবে চারটা কেন আমরা এটাকে সাইকেল নাম দিয়েছি এটা হলো এক এক কোথাও কোথাও সেমিস্টার ইউজ হয় কোথাও কোথাও কোয়ার্টার ইউজ হয় কোথাও কোথাও সেশন ইউজ হয় একটা নাম তো দেওয়া লাগবে তো আমরা একটা নাম দিয়েছি চক্র যে এই চক্রটা সম্পন্ন হলে যে কোষ চক্র যেমন আছে ইন্টারফেস আর হচ্ছে মাইটোসিস এরকম একটা চক্র সম্পন্ন হলে একটা প্রসেস ফুলফিল হয় তো চারটা সাইকেল কমপ্লিট হলে একটা একাডেমিক ইয়ার শেষ হয় বলে আমরা প্ল্যান করেছি তাই আমরা চার মাস চার মাসের মাঝখানে পনেরো দিন করে একটা ব্রেক দিব এই পনেরো দিন যে ব্রেক দিব এই পনেরো দিনের ব্রেক মানে কিন্তু আমরা বসে থাকবো না দেখা যাবে যে আমরা এই সাইকেল ওয়ানে যা পড়েছি এটার কিছু ক্লাস এখানে থাকবে মানে আমরা তোমাদেরকে এঙ্গেজ রাখার চেষ্টা করব এই পনেরো দিন ভর্তি চলবে সাইকেল ওয়ান এর স্টুডেন্ট সাইকেল টু তে ভর্তি হবে এবং আমরা চাইব কন্টিনিউয়াসলি একটা স্টুডেন্ট আমাদের সাথে একাডেমিক জার্নিটা শেষ করুক ইটস এ প্রসেস যে প্রসেসটাকে ধরে রাখার জন্য আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না গেল এখানে কিছু পয়েন্ট আমি লিখে দিছি এই পয়েন্টগুলো আমার মুখে বলার প্রয়োজন নেই তোমরা আইডেন্টিফাই করে নিও আমি এই শীতটা এই পিডিএফটা তোমাদেরকে এই ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা চ্যানেল নামায় দেখতে পারো এবার আমি একটু আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ফিজিক্স এর আমাদের মৃদুল স্যার মৃদুল স্যার কথা বলবেন এই বিষয়টাতে যে এটা কিভাবে হয় স্যার ধন্যবাদ স্যার এবং তোমাদেরকেও ধন্যবাদ আসলে এতদিন পর্যন্ত তোমরা বিশেষ করে বাংলা এবং ইংরেজি বাদে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু একটা করে বেশি পড়ে আসছো যদি আবার ম্যাথের ক্ষেত্রে দুজন বস আছে বলবে যে আমাদের দুইটা ম্যাথ ছিল না ছিল না তোমাদের ছিল সাধারণ গণিত আর উচ্চতর গণিত তাইতো তো এখানে সিলেবাস বিষয়ে একটু যদি আমি বলি সেটা হচ্ছে যে তোমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই যে চারটার কথা বলা হলো প্রত্যেকটারই দুইটা করে পার্ট ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এবং বাংলা ইংরেজিতে তো পার্ট সেকেন্ড পার্ট আসছে তাহলে মানে বারোটা আর আইসিটি যে একটা তোমরা সাবজেক্ট পড়ে আসছো সেটা হলো একটা এই হলো মোট তেরোশো মার্কের পরীক্ষা হয় আমাদের তো যাই হোক ম্যাথের স্যাররা তারপরে কেমিস্ট্রি স্যাররা বলবেন আমি ফিজিক্স বিষয়ে একটু বলি সেটা হচ্ছে ঠিক ধারাবাহিকতা এখানেও দুইটা পত্র থাকবে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র প্রথম পত্রে দেখা যাবে যে দশটি অধ্যায় এবং দ্বিতীয় পত্রের এগারোটি অধ্যায় এরকম ভাবে আছে এবং এই অধ্যায়গুলি মূলত তোমরা এসএসসি লেভেলের যে অংশগুলি করছো সেটা তার সাথে আরো কিছু আপডেট করে সংযুক্ত অবস্থা আছে কিছু কিছু চ্যাপ্টার দেখবে সরাসরি তোমাদের সাথে ইন্টারমিডিয়েট এর সাথে এসএসসি লেভেল একদম মিলে যাবে আর কি আবার কিছু কিছু চ্যাপ্টার একদম তোমাদের কাছে নতুন মনে হবে তো যাই হোক বিষয়টা হলো যে মানে ভয় পাওয়ার কিছু নাই আমরা যেভাবে সাজিয়েছি স্যার তোমাদের বলছে প্রত্যেকটা আহ সাইকেল অর্থাৎ চারটে সাইকেল চারটা সাইকেলের মধ্যে দেখা যাবে যে কি কি অংশগুলো ভাগ করা হয়েছে তো এই মুহূর্তে যদি তোমাদের আমি সবগুলো চ্যাপ্টারের নাম বলি এই মুহূর্তে তোমাদের মনে থাকবে না এবং আমরা যেটা লক্ষ্য করেছি যে সরকারের নির্দেশনা হচ্ছে যে প্রত্যেকটা কলেজে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সমান তালে পড়াইতে হবে তো এই জন্য আমরাও প্রথম থেকে চিন্তা করছি যে এই চারটা সাইকেলে প্রত্যেকটা সাইকেলে যাতে পত্রগুলা পত্রগুলা এমনভাবে সংযুক্ত করা থাকে প্রথম পত্র দ্বিতীয় পত্র থাকবে এবং তার সাথে অধ্যায়গুলির একটা সামঞ্জস্য যেন থাকে তো সেই অনুসারে লক্ষ্য করো আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা পার্টে ভাগ করা হয়েছে তো এখন এই যে এখানে নাম একটা দেখতে অধ্যায় যেটা ভেক্টর নাম তোমাদের নাইনটেনেও ম্যাথে ভেক্টর পড়ছো যদিও ওই ভেক্টরের সাথে ভেক্টরের কিছু কিছু অংশ মিল আছে কিছু কিছু অংশ আবার নতুন কিছু সংযোজন আছে যাই হোক যখন আমরা পড়াবো তখন বিষয়টা তোমরা ডিটেলস বুঝতে পারবে আবার দেখো এটা হলো ভেক্টর এখন প্রশ্ন হলো স্যার প্রথম অধ্যায় তো স্যার বললেন না প্রথম অধ্যায়টা কি অবস্থা তো এ যেমন তোমরা ভৌত রাশি পরিমাপ যে একটা অধ্যায় করেছো ঠিক এখনো এখানে প্রথম অধ্যায় এরকম ভৌত রাশি পরিমাপ এই জাতীয় একটা আহ অধ্যায় আছে যে অধ্যায়টা আমরা পরে পড়বো আপাতত আমরা ভেক্টর থেকে শুরু যেমন টেনে আমরা দেখা যায় যে গতি অধ্যায় থেকে প্রথমে শুরু করছিলাম আমরা মাত্রা বা মাত্রা সমীকরণ এই জাতীয় অংশগুলো হয়তো একটু পরে শিখছি কারণ এখানে বিজ্ঞানীর নাম তার অবদান এই বিষয়গুলি থাকে এখানেও ঠিক একইভাবে এই অংশগুলি সাজানো আছে তো যাই হোক আমরা ভেক্টর থেকে প্রথমে শুরু করব শুধু আমরা শুরু করব বিষয় এটা না। প্রথমে দেখবা যে প্রত্যেকটা কলেজে ভেক্টর দিয়ে শুরু করতেছে কেন কারণ ভেক্টর হচ্ছে একটা আহ ফিজিক্স এর প্রাণ কেন্দ্র হিসেবে আমরা বলতে পারি কেন কারণ পরবর্তীতে যে কোনো চ্যাপ্টার তুমি যাবা দেখবা যে ভেক্টরের কিছু না কিছু সংযুক্ত একটা আছেই অবশ্যই থাকবে প্রত্যেকটা অধ্যায় যার কারণে আমরা ভেক্টর না পড়ে কোন অধ্যায়ে যাব না কারণ ভেক্টরটা পড়ার পরেই তারপর আমরা অন্য অধ্যায়ে যাব এটা হচ্ছে বিষয় তারপরে অধ্যায় গতিবিদ্যা এই যে গতিবিদ্যা গতির সাথে বা বিদ্যা যুক্ত হয়ে গেছে আর কি তো যাই হোক পদার্থবিজ্ঞানের সাপেক্ষে পদার্থবিদ্যা যখন গতির সাথে গতিবিদ্যা যুক্ত হয়ে গেছে তো গতিবিদ্যা তার মানে আমরা যেটা গতি অধ্যায়টা পড়ছি গতি অধ্যায়টা যেটা পড়ছি সেটা হলো কি কি অংশ পড়ছি দেখো সরল রেখা বরাবর চলছে অথবা একটা মুক্তভাবে ঊর্ধ্বগামী বস্তু করছে এই তো কিন্তু যদি বিষয়টাকে এমন হয় দ্বিমাত্রিক এই যে সাকিব আল্লাহ একবার মারছে একটা ছক্কা বল কোথায় গেল দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় চলতেছে এইরকম বিষয় গতি তো আমরা পড়ি নাইনটাই এখন আমরা পড়বো কিংবা মেসি এমন একটা কিক করছে বল হয়ে গেছে এই যে বিষয়গুলি এই বিষয়গুলি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আসবে এবং এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় মূলত এখানে বিষয় গুরুত্ব পাবে আবার মনে করো যে আমাদের মাথার উপর ফ্যান ঘুরতেছে এই ফ্যানটা তো ঘূর্ণন গতি আমরা পড়ছি গতি অংশের মধ্যে এই ফ্যানটাও কিভাবে থামবে কত সময় পর থামবে কিভাবে চলবে এই বিষয়গুলি মূলত গতি অধ্যায় নিয়ে আলোচনা করা হবে তারপরে দেখো আদর্শ গ্যাস ও গ্যাসের গতি তত্ত্ব তো এই আদর্শ গ্যাস এবং গ্যাসের যে বিষয়টা সেটা হলো যে এখানে তাপ সম্পর্কিত বিষয় আসবে বয়লের সূত্র চালচের সূত্র এই বিষয়গুলি কিছু কিছু অংশ আমরা এখানে পাবো কল এনআ কিছু কিছু পর্যন্ত চাপ অংশ সেই অংশগুলো এখানে থাকবে এটা গেল মোটামুটি আমরা প্রথম পত্রে তবে এর সাথে সাথে আমরা দ্বিতীয় পত্র পড়াবো দেখো দ্বিতীয় পত্রে হচ্ছে তাপগতিবিদ্যা এবং এই স্থির এই যে তাপগতিবিদ্যা অংশটা যেটা তাপ অংশের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং থাকবে এই আদর্শ গ্যাস ও গ্যাসের গতির তত্ত্ব না পড়ায় তাপগতিবিদ্যা যাওয়া যায় না যার কারণে আমরা এখানে এমন ভাবে সংযুক্ত করেছি যে আদর্শ গ্যাসে গ্যাসের গতির তত্ত্বের পরেই আমরা তাপ গতিবিদ্যা পড়াবো এবং তার সাথে পড়াবো স্থির এখন প্রশ্ন হচ্ছে স্যার এই সাইকেলগুলার চ্যাপ্টার যে হান্ড্রেড পার্সেন্ট আমাদের কলেজের সাথে মিলবে বিষয়টা কিন্তু এরকম নয় কারণ এটা সরকার কর্তৃক নির্ধারিত অধ্যায় বা বই সিলেক্ট করা হলেও আমাদের কিন্তু প্রত্যেকটা কলেজের একটা ইন্ডিভিজুয়াল একটা স্বাধীনতা দেওয়া থাকে সেটা হচ্ছে তাদের একটা ইচ্ছা মতরে সাজাইতে পারে যে কোন কোন অধ্যায় কে পড়াবে সেটা কলেজের উপর নির্ভর করে তারপরেও আমরা আপ্রাণ চেষ্টা করছি বা চেষ্টা করব যাতে তোমাদের সাথে মিল রেখে কোনো কিছু করা যায় তো যাই হোক স্যার যেটা বলেছে এখন পর্যন্ত আমাদের দুই মাস সামনে আছে তো আমাদের প্রত্যেকটা ছাইকে যদি চার মাস করে হয়ে থাকে তোমাদের ক্লাস শুরু হবে একুশে জুলাই যতদূর আমরা আহ নির্দেশনা পেয়েছি সরকারের পক্ষ থেকে এবং ভর্তির চলমান থাকবে মোটামুটি প্রায় দুই মাস তোমরা হয়তো দেখবা এই এক সপ্তাহের মধ্যে একটা ভর্তি সার্কুলার পেয়ে যাবা যে কত তারিখ থেকে কত ভাবে কি অবস্থা হবে আর ভর্তি সার্কুলার পেয়ে গেলেই তোমরা ভর্তি সম্পর্কিত যে বিষয়গুলি সেরকম একটা নির্দেশনা আমি এবং চার মিলে গত বছর দিয়েছি সেটা তোমরা ফলো করার চেষ্টা করবে তাহলে কলেজ চয়েজ ব্যাপারে তোমরা একটা খুবই গুরুত্বপূর্ণ সমাধান পাবা এই হচ্ছে বিষয় আর আর হচ্ছে বিষয় পরিকল্পনা যেগুলা স্বার্থ বলেছে এর বাইরের পরিকল্পনা বলার মতো আর কোনো কিছু নাই আর যদিও তারপরে কোনো কিছু থাকে যেটা আমরা পরে ব্যাখ্যা করব এই মুহূর্তে আমরা পরবর্তীদের ছাত্র সম্মত রসায়ন ছাত্র মোদচ্ছ সম্মত করবে না মুদচ্ছ মোদচ্ছ আচ্ছা ঠিক আছে তাহলে পরবর্তী আবার আসছে মোদচ্ছ কিছু কথা তো সবাইকে আবারো আসসালামু আলাইকুম তোমরা যারা আছো তোমাদের একটা সুন্দর জার্নি কিন্তু তোমরা এসএসসি তে এফটি র সাথে পার করে আসছো এবং তোমাদের জার্নিতে আমি যেটা দেখলাম যে রেজাল্ট অত্যন্ত ভালোই আসছে ম্যাক্সিমামেরই কারণ আমরা দেখছি আমাদের এরকম স্টুডেন্ট বারোশো পঁচাত্তর বারোশো সত্তর বারোশো চল্লিশ গোল্ডেন এরকম আছে আবার কেউ কেউ আছে এরকম মেসেজ দিছে যে স্যার ফোর পয়েন্ট আলহামদুলিল্লাহ সো স্যাটিসফ্যাকশনটা আসলে মেন যে বারোশো সত্তর পেয়ে আলহামদুলিল্লাহ বলছে এবং যে ফোর পয়েন্ট ফোর আলহামদুলিল্লাহ বলছে দুই আলহামদুলিল্লাহ মধ্যে আমার মধ্যে আছে কোনো পার্থক্য নাই দুইটা আসলে সে এখন আসো তোমাদের যে কলেজ লাইফ বা যেটাকে আমরা এইচএসসি লাইফ বলি সংক্ষেপে এই এইচএসসি লাইফটা আসলে কেমন হওয়া উচিত ফার্স্ট অফ অল যদি একটু বলি ভাইয়া আমরা বিশ্বাস করি আমাদের স্টুডেন্টরা কখনোই শুধুমাত্র এইচএসি তে আটকে যাওয়ার জন্য না তারা এইচএসি তে যেরকম একটা বুম দিবে একইভাবে অ্যাডমিশনে গিয়েও গুম দিবে তোমাদের অনেকের অ্যাডমিশন নিয়ে এখনো ক্লিয়ার ধারণা হয়তো নাই আমরা অ্যাডমিশন নিয়ে পুরো তোমাদের সাথে আরো আলোচনা করব আরো কথা বলবো তোমাদের এসএসসি রেজাল্টে আসলে অ্যাডমিশনে কি কি প্রভাব ফেলবে সেই জিনিসগুলো নিয়ে আমরা প্রয়োজনে কথা বলবো বাট এখন যদি আমি ইনকমন বলি যে আমাদের এসএসসি এর চাইতে এইচএসসি টা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট আমাদের এডমিশনের জন্য কারণ কি কারণ হলো এখানে ভাইয়া সিলেবাস আসলে সেম দুইটা একই সিলেবাসে এক্সাম হবে এবং জিপিএ তে যে নাম্বার তুমি সময় দেখবে তে অনেক বেশি স্থিতিশীল থাকে মানে কি বলে অনেক বেশি তোমাকে ম্যাক্সিমাম পঁচাশি এর উপর নাম্বার চাই তো ওই ক্ষেত্রে আমাদের এইচএসসি তে অনেক বেশি ইম্পর্টেন্ট এইচএসসি নিয়ে আমরা আরো আলোচনা করব এখন আসলে আমাদের সাইকেল ওয়ানে এ আমরা কেমিস্ট্রিতে আসলে তোমার জন্য কি করতেছি সেটা নিয়ে কথা বলি তোমরা এই যে যে জার্নিটা শুরু করতে যাচ্ছ কলেজ লাইফের এটা অবশ্যই বুঝতেছো অনেক লম্বা জার্নি অনেক বেশি পরিমাণ সিলেবাস কেমিস্ট্রিতে দুই পেপার মিলাইয়ে দশটা অধ্যায় আছে বাট এক একটা অধ্যায়ের আলোচনা তোমার এস এস সির পুরো বইয়ের আলোচনার কম না যেমন আমি যদি জৈব রসায়নের কথা বলি ইন্টারমিডিয়েটের জৈব রসায়নটা কোন কোনো বইতে আড়াইশো পেজ কোনো কোন বইতে তিনশো পেজ কেউ ক্রস করে যায় তো তার মানে বুঝতেছো যে তোমার একটা বইয়ের থেকে এটা অনেক বেশি বেশি পরিমাণ কন্টেন্ট এখানে ঢুকানো থাকে এখন তোমার যে অনিশ্চিত যাত্রায় বড় যাত্রায় তুমি একা হাবুডুবু মানে ক্ষেত মিশেষ হয়ে যাবা তুমি আসলে কুলার কুল কিনারা খুঁজে পাওয়া তোমার জন্য কষ্ট হবে সে জায়গায় আমাদের যে টিচার প্যানেল আছে তোমরা দেখছো যে অনেক সিনিয়র টিচার আছেন কলেজের টিচাররা সহ তোমাদের জন্য স্যার প্রথমে একটা প্ল্যানিং দিয়ে দিয়েছে কত তারিখে কোন এক্সাম হবে কত তারিখে তুমি ইয়ার চেঞ্জ করবা সবকিছুকে বিবেচনা করে তোমার কলেজের সিলেবাসকে অ্যানালাইসিস করে আমরা তোমাদের জন্য সাইকেল ওয়ানে তিনটা চ্যাপ্টারকে আসলে রাখছি তার মধ্যে অধ্যায় এক ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার অধ্যায় দুই গুণগত রসায়ন এবং দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন তোমরা জানো যে দুইটা পেপার থাকে এবং দুইটা পেপার প্যারালালি গুরুত্ব কিন্তু অনেক হ্যাঁ যে প্রথম পত্র শেষ করে অনেকে হয়তো ভাবো যে ভাই তারপর দ্বিতীয় পত্রে যাবো কিন্তু ততদিনে দেখা যায় তুমি প্রথম পত্রের জিনিসগুলো আবার ভুলে গেছো এজন্য আমরা সাইকেলটাকে এমন ভাবে সাজাইছি যাতে তোমার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এট এ টাইম দুইটাকে টেনে নেওয়া হয় এবং আমরা যেহেতু ডিউরেশন রাখছি চার মাস এই চার মাসে তোমার এইচএসসি এর কন্টেন্ট গুলোকে শেষ করে আমরা আমাদের অ্যাডমিশনের কন্টেন্টও তোমার মধ্যে পুশ করতে থাকব কিছু অ্যাডমিশন কিট তোমাকে আমরা সব সময় দিতে থাকব যেটাতে কি হবে তোমার अराउंड 80 থেকে 90% অ্যাডমিশনের সিলেবাস তোমার এখানেই কিন্তু একাডেমিকে কমপ্লিট করে ফেলা সম্ভব আর যারা ভাবতেছো যে ভাইয়া আমার অত বেশি দরকার নাই তাদের জন্য কিন্তু আমরা লেয়ার ভিত্তিক সবগুলো প্ল্যানিং করছি যে তোমার যদি মনে হয় যে ভাই আমি এই জায়গায় গিয়ে থামতে হবে তুমি ওই জায়গায় গিয়ে থামতে পারবা আর যারা ক্যালিভার আছে তারা সবচেয়ে সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত যাওয়ার এই ব্যবস্থাটা আমরা রাখছি তো আশা করি এই অধ্যায়গুলো নিয়ে আমি এখন তোমাদের ডিটেলস বলে খুব একটা লাভ হবে না হয়তো তোমরা বুঝতে পারবে না যে অধ্যায়গুলোতে কি আলোচনা আছে তো আমি সেগুলোতে না গিয়ে আমি ছোট্ট একটা জাস্ট তোমাদের গল্প দিয়ে গল্প বা এটা বলতে পারো আমার এক্সপিরিয়েন্স দিয়ে শেষ করি এক্সপিরিয়েন্সটা কি সেটা হলো আমার একজন টিচার ছিল ওই টিচার সবসময় ক্লাসে এসে একটা প্রশ্ন করতো যে হার্ডওয়ার্ক কি সফলতার একমাত্র চাবিকাঠি তো আমরা প্রথম দিন সবাই বলছি জি স্যার জি স্যার হার্ডওয়ার্ক কি একমাত্র সফলতার বললো যদি হার্ডওয়ার্ক একমাত্র চাবিকাঠি হয়তো তাহলে গাধা হইতো বনের রাজা কারণ গাধা পুরা বনের মধ্যে সবচেয়ে বেশি পরিশ্রমী একটা প্রাণী এবং তুমি যদি তাকে পুরা নীলক্ষেতের বইগুলো তুলে দাও বোঝাই করে তার কাঁধে সে কিন্তু এটা বইয়ে নিয়ে যাবে কিন্তু তার জ্ঞান অর্জনটা করতে হলে এটা আসলে একটু ফ্যাক্ট রয়ে যায় তার বলল তাইলে আচ্ছা হার্ড যদি সফলতার চাবিগাটি না হয় গাধা যেতো বনের রাজা না তাহলে স্মার্ট ওয়ার্ক বা আমরা যেটাকে নিনজা বলি যেটাকে আমরা শর্টকাট বলি সেটা কি সফলতার একমাত্র চাবিগাটি তো তখন আমরা ভাই বলে বললাম যে স্যার যদি হার্ড না হয় তাহলে তো নিনজাটাই সফলতার একমাত্র চাবিগাটি স্যার বলল না নিন নিনজাও একমাত্র চাবিগাটি না যদি নিনজা একমাত্র চাবিগাটি হয়তো তাহলে বানর হইতো বনের রাজা জাস্ট থিং গাধা হার্ড ওয়ার্কিং বনের রাজা না বানর খুবই স্মার্ট বুদ্ধি সম্পন্ন সেও বনের রাজা না বনের রাজা সিংহ সিংহ কি করে সিংহ তুমি বলতে পারো ভাই ও আঠারো ঘন্টা ঘুমায় কিন্তু একটু ভাবো সে যখন শিকারে যায় সিংহ যখন শিকারে যায় তখন তার ফোকাসটা থাকে ভিন্ন লেভেলে ধরো এখানে অনেকগুলা হরিণ আছে অনেকগুলা হরিণ আছে অনেকগুলা হরিণ আছে এখানে একটা সিংহ আছে সিংহ যদি কখনো এই হরিণটাকে টার্গেট করে ও যখন দৌড়াবে তুমি খেয়াল করবা সে কখনোই এই হরিণটা যদি এখানে দাঁড়ায়ও থাকে এটাকে কখনোই অ্যাটাক করে না সে যাকে টার্গেট করছে সেটার পিছনেই দৌড়াবে এবং ঘন্টা শিকার টাইমে সে ছয় এমন পরিশ্রম করে যেই পরিশ্রম সকল পরিশ্রমকে ছাড়াই যায় তার মানে আমাদের হার্ড ওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্কের যে কম্বিনেশন এবং আমাদের ফোকাস যে ঠিক রাখা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই গল্পটা বলার কারণ কারণ হইল আমাদের এই সালে এসে আমাদের এই দশকে এসে আমাদের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো আমাদের ডিস্ট্রাকশন অনলাইনে আমাদের ডিস্ট্রাকশনের মাত্রা অনেক বেশি সো আমি আশা করব তোমরা সবাই আমাদের সাথে একটা সুন্দর যাত্রার সঙ্গী হতে যাচ্ছ আমরা তোমাদের যে এক্সপেক্টেশন আছে ইনশাল্লাহ তার চাইতে বেশি কিছু তোমাদের তোমাদের জন্য করব। একাডেমিক এবং একই সাথে অ্যাডমিশন লাইফকে স্মুথ করার জন্য যা কিছু দরকার তা আমাদের জানা আছে আমরা বিগত বছরগুলোতে আমাদের স্টুডেন্টদেরকে সেই পর্যায়ে পৌঁছে দিয়েছি ইনশাল্লাহ তোমাদেরকে আমরা সেই পর্যায়ে পৌঁছে দিব সো কেমিস্ট্রি নিয়ে আমি এটুকুই বলবো আর এরপরে আমাদের সো আসলে মানে শর্ট করার চেষ্টা থাকার পরে আসলে অনেক কথা বলা লাগতেছে বাট বায়োলজিতে আমি ছয়টা অধ্যায় কারণ টোটাল চব্বিশটা চাপটার আছে আমি একটু শর্ট করে বলি বোটানিতে বোটানিতে আমি এগুলো আগেও বলেছি বোটানিতে টোটাল ১২টা অধ্যায় আর হচ্ছে জুলুজিতে জুলজিতে আরো বারোটা অধ্যায় মোট চব্বিশটা অধ্যায় তো চব্বিশটা অধ্যায়ের ক্ষেত্রে তোমরা এটা মাথায় রাখতে হবে যে মেডিকেল না কখনো শর্ট সিলেবাসে পরীক্ষা হয় না ফুল সিলেবাসের পরীক্ষা হয় তো আমরা ফুল সিলেবাসই পড়ব এবং ফুল সিলেবাস পড়ার ক্ষেত্রে বা পড়ার সময় আমাদেরকে চিন্তা করতে হবে যে আমার সিলেবাসে কোন অধ্যায়গুলো এবার থাকবে সো আমি প্রথম চারটা অধ্যায়কে সিলেক্ট করেছি এবং তোমরা কলেজে ওঠার সাথে সাথে দেখবে যে কলেজের সকল কলেজে সারা বাংলাদেশের সকল কলেজে হয় এই অধ্যায়টা শুরু করবে এই অধ্যায়টা শুরু করবে অথবা কোন না কোনো ভাবে সেটা হলিক্রস যদি কলেজ হয়ে থাকে হলিক্রস কলেজে কোষ শাসন স্টার্ট করবে বাকি কলেজগুলো কোষ ও এর গঠন দিয়েই শুরুটা করবে আর খুব ডিফারেন্ট কোনো কিছু যদি না হয় বা একদম এক্সেপশনাল যদি কিছু না হয় সেক্ষেত্রে এই প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস এই অধ্যায়টা শুরু করতে পারে আবার কোন কোন কলেজ এমন আছে যে শুধুমাত্র ফার্স্ট ইয়ারে জুলজি পড়ায় আবার এমনও হয় যে বোটানি এবং জুলজি প্যারালাল চলে তো বোটানি এবং জুলজি যদি প্যারালাল চলে এই কারণে আমি সব মাথায় রেখে চব্বিশটা চ্যাপ্টার যেহেতু আমাদের পড়তে হবে এবং আমাদের চারটা সাইকেল আমাদের চারটা সাইকেল তাহলে চারটা সাইকেলের চিন্তা যদি আমি মাথায় রাখি তাহলে প্রতি সাইকেল আমার ছয়টা করে চ্যাপ্টার পরে সো অলরেডি কোষওয়ের গঠন একটা বিশাল চ্যাপ্টার এখানে অলমোস্ট আমার হিসাব হচ্ছে বারোটা লেকচার লাগবে কোষ বিভাজনে আমার এক লিস্ট চারটা লেকচার লাগবে কোষ রসায়নে আমার আটটা লেকচার লাগবে ঠিক একইভাবে অনুজীব চ্যাপ্টারটাতে সাতটা লেকচার লাগবে এটাকে প্রপারলি বোঝাতে যদি প্রতিটা চ্যাপ্টারের বা প্রতিটা ক্লাসের অ্যাভারেজ ডিউরেশন ওয়ান হয় বিষয়টা কিন্তু এত ইজি না তার সাথে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাসে এখানে অ্যাটলিস্ট সাতটা লেকচার লাগবে প্রাণীর পরিচিতি অধ্যায়টাতে তিনটা প্রাণী আছে এর মধ্যে হাইড্রা মাছ এবং ঘাসিং এর ব্যাপার আছে তো আমি শুধু নিয়েছি তা নাহলে চার মাসে এত কিছু কাভার করাটা অত্যন্ত ডিফিকাল্ট হয়ে যাবে তাই আমি চিন্তা করেছি এই হাইড্রাতে আমি মাত্র তিনটা লেকচার দিব এবং এই হাইড্রোতে তিন লেকচারে খুব ভালো মতো করা যাবে দরকার হলে বিগত কোর্সের কিছু আর্কাইভ ক্লাস আমি তোমাদের দিয়ে রাখব সো দ্যাট এটা তোমাদের বুঝতে কোনো কষ্ট হবে না তো ইন্টারমিডিয়েটে তুমি যখন জার্নিটা স্টার্ট করবা তোমার সামনে এই অধ্যায়গুলো আসবে সো আমি যেহেতু অলরেডি এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে বলেছি আমি তোমাদেরকে চাইবো যে তোমরা যখন আমাদের সাথে জয়েন করবা তোমরা আগে বুঝে নাও যে আমাদেরকে একটা সাইকেলে কি পরিমাণ পড়তে হবে হবে এটা একটু মাথায় রাখতে সো সো আমি একা আছি এই 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 মুহূর্তে বায়োলজির আমরা যখন তোমরা আমার সাথে থাকবে ইনশাল্লাহ এবং বায়োলজির সাথে শুধু বায়োলজিটাকে মানে বায়োলজি কখন যখন মেডিকেল টার্গেট থাকে তোমাদের এটা ইউজুয়ালি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর ছিল লাগবে না বায়োলজিটা মেডিকেলের জন্য লাগবে জন্য লাগবে ইঞ্জিনিয়ারিং এর জন্য মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর জন্য বায়োলজিটা লাগে না সেক্ষেত্রে ফিজিক্সমেস্ট্রি ম্যাথকে অনেক গুরুত্ব দিতে হবে সো তোমরা যারা ফিজিক্স এবং ম্যাথকে ভালোবাসো বা ফিজিক্স এবং ম্যাথটা তোমাদের মাথায় ভালোভাবে যদি এটা আয়ত্তে চলে আসে আমি বলবো যে ইঞ্জিনিয়ারিং লাইফের দিকে তুমি আগাইতে পারো এটা হচ্ছে আমার এই মুহূর্তের কথা সো শর্টকাটে বললাম আমি এবার একটু ম্যাথ ডিপার্টমেন্ট আসতে চাই ম্যাথ ডিপার্টমেন্টে আমার দুজন আহ

ম্যাথ নিয়ে কথা আসছিল আজকে আমি বুঝতে যে মনের সারি বলবে উনি বললেই চলবে যথেষ্ট দুদিন বলার আসলে কিছু নাই আসলে আমরা একটু চেষ্টা করেছি যে যেহেতু চারটা সাইকেলে ডিভাইড হয়েছে পুরো কোর্সটা আমাদের আপনারা জানেন যে দুইটা পেপারে মোট বিশটা চ্যাপ্টার আছে তো বিশটা চ্যাপ্টারকে আমরা সাজিয়েছি চারটা সাইকেলে মানে প্রত্যেক সাইকেলে অ্যাভারেজ পাঁচটা করে চ্যাপ্টার আমরা পড়াবো ইনশাল্লাহ তো দুইটা পেপারের মধ্যে কয়েকটা ভারী চ্যাপ্টার আছে একটু যদি আমি বলতে চাই ফার্স্ট পেপারের চ্যাপ্টার থ্রি স্টেট লাইন এটা একটা বিশাল জিনিস এটা একটা তারপরে ফার্স্ট জিনিস আছে আর আর একটা সেকেন্ড পেপারে গিয়ে আছে স্ট্যাটিক্স এবং ডাইনামিক্স এই পাঁচটা চ্যাপ্টার এই দুই পেপারে সবচেয়ে ভারী চ্যাপ্টার তো আমরা চেষ্টা করেছি পাঁচটা চ্যাপ্টার যেন কোনো সাইকেলে এরকম ভারী চ্যাপ্টার রিপিট না হয় দুইটা বা তিনটা না হয়ে যায় আর যেহেতু ছাব্বিশ থেকে ইনশাল্লাহ ফুল সিলেবাস উইল বি স্টার্ট তো আমরা বিশটা চ্যাপ্টারই পড়াবো ইনশাল্লাহ প্রথমে আমরা রেখেছি একটা এটাকে আমি বলবো যে জগৎ বিখ্যাত চ্যাপ্টার বাংলাদেশের নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট কলেজে শুরু করবে বাবার ম্যাট্রিক্স পড়া এই যে শুরু হলে ম্যাট্রিক্স পড়া এই চলতেই থাকবে ম্যাট্রিক্স এটা পড়তেই হবে কোনো উপায় নেই গেল এর সাথে এই যে পাঁচটা ভারী চ্যাপ্টার একটা রেখেছি এই যে সরল রেখা আপনাদের যারা এইস এসি টোয়েন্টি টোয়েন্টি সিক্স হবে বলি যে এই তিনটা জিনিস স্ট্রেট লাইন হ্যাঁ এবং ডিফারেন্সিয়েশন এই তিনটা চ্যাপ্টারের প্রতি অনেক মহব্বত বাড়াইতে হবে একদম পেয়ার দ্যামেরা বাড়াইতে হবে এই তিনটা চ্যাপ্টার যদি আপনি খুব ভালো করে মহাব্বত করতে না আসেন তাহলে এই সিস্টেম পারা যাবে স্যার মনীষ তার কাছে জীবনও পারবেন অসম্ভব পারা যাবে না তো এই তিনটা চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট আমরা এখানে এর মধ্যে একটা চ্যাপ্টার রেখেছি স্টেট লাইন সরল রেখা তো এই পাঁচটা চ্যাপ্টারে আমরা মোটামুটি থার্টি থেকে থার্টি ফাইভ ক্লাস রেখেছি ইউজুয়াল ক্লাস তিরিশ থেকে পঁয়ত্রিশটা এর সাথে দুই লেয়ারের পরীক্ষা এর সাথে প্র্যাকটিস এবং প্র্যাকটিস শিট দেওয়া তার সাথে প্রত্যেক চ্যাপ্টারের আড়াই থেকে তিন ঘন্টার একটা ম্যারাথন ক্লাস অনলি অ্যাডমিশন বেস্ট তো এইটুকু আপাতত আমরা বললাম বাকিটুকু আমাদের শ্রদ্ধে মনির স্যার বলবেন স্যার একটু বলেন ধন্যবাদ আমাদের শ্রদ্ধা এনিওয়ে সিলেবাস তো দেখলে সিলেবাস মোতাবেক আমরা চলব স্যার সিলেবাসটা সুন্দর করে গুছিয়েছেন আমিও ছিলাম আমরা গুছিয়েছি আর কি আমার সর্বপ্রথম যে প্রজেকশনটা তোমাদের প্রতি থাকে তোমরা অনেকগুলো চ্যাপ্টার অনেক সময় নবম দশম শ্রেণীতে পড়ে আসো না অনেক সময় একটু কম পড়ে থাকো আর কি এটা বলতে চাচ্ছি তার মানে আমি খারাপ কিছু বলছি না হতেই পারে এটা সবার সব সাবজেক্ট সমান প্রিয় নয় সেই জন্য দেখা যাচ্ছে কম পড়েছ তো দেখা যাচ্ছে স্ট্রেট লাইনটা হ্যাঁ এই তোমাদের দশম শ্রেণীতে ছিল হায়ার ম্যাথে তো দেখা গেল যে এই সরল রেখাটা তোমরা ওখানে ভালো মতো করো নাই কারণ বিকল্প ছিল তো এখন কিন্তু এটাকে কম গুরুত্ব দিও না কেন কম গুরুত্ব দিবে না কারণ সরল রেখা না পারলে আসতেছে বৃত্ত আসতেছে কণিক্স সবগুলোর ভিতরে সরলরেখা আছে আসলে তো সবগুলোর ভিতরে কিভাবে সরলরেখা আছে মাঝে মাঝে মজা করে বলি যে সকল বক্ররেখা ক্ষুদ্র ভিতরে তাহলে তোমার তিনটা এখানে চ্যাপ্টার থাকছে তিনটা চ্যাপ্টারে আহ সরলরেখা সাতটা এক্সারসাইজ আছে তারপরে তুমি যখন বৃত্তে চলে যাচ্ছে এখানে দুটো এক্সারসাইজ আছে কণিকে চলে তিনটা এক্সারসাইজ আছে তুমি সরলোকাটাকে গুরুত্ব দিও তুমি নবম দশম শ্রেণীতে পড়ো নাই সেই জন্য তুমি এখন পারবে না এমন গ্যারান্টি তোমাকে কে দিল এরকম কোনো গ্যারান্টি কিন্তু নাই সো এরকম ধরনের কিছু বিষয় ম্যাট্রিক্স নেই না বেশ সহজ জিনিস একটা টুল বেসিক্যালি একটা টুল কোনটা তুমি স্টাডি করবে আর ভেক্টর সো তোমার কাছে আমি একটু বলে দিলে যেটা হয় সেটা হচ্ছে যে ফিজিক্সের যে ভেক্টর আছে আর ম্যাথের যে ভেক্টর আছে সো অ্যাকচুয়ালি ভেক্টর বিলংস টু ম্যাথমেটিক্স বেসিক্যালি দেন এটা ব্যবহারটা ফিজিক্সে আছে তো আমরা এবং তোমাদের ফিজিক্সের চ্যাপ্টার টু এ ভেক্টর আছে আমাদের ম্যাথে চ্যাপ্টার টু এ ভেক্টর আছে সো তাহলে কি হলো দুটাই কিন্তু ফার্স্ট পেপারে এবং দুটাই কিন্তু শুরুর দিকের ইস্যু এই ভেক্টর কিন্তু তোমার অনেকটাই ওভারল্যাপ অর্থাৎ একই একই জিনিস এইটটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট একই জিনিস আছে সেভেন্টি পার্সেন্ট সো নেভার গেট এরকম ফিজিক্সের সঙ্গে কেমিস্ট্রি পাবে আবার ম্যাথের সঙ্গে ফিজিক্সের পাবে সো অনেক কিছু পাবে এবং ওভারল্যাপ পাবে তো যাই এখানে আমি গণিত পড়ার সময় কয়েকটা কথা একটু সবাইকে বলে দিই এটা এখন গণিত পড়বো না কিন্তু কথাটা এরকম যে গণিতে তিনটা কোয়েশ্চেন তোমরা সবসময় খুঁজে থাকো একটা হচ্ছে হাউ একটা হচ্ছে হোয়াট প্রথমে হোয়াট লিখলাম হোয়াট হাউ আর একটা হচ্ছে হোয়াই সো যখন তুমি টিচার অঙ্ক করে দিচ্ছে তোমাকে তখন তুমি হয়তো হোয়াটটা হোয়াটটা খুঁজছো যে স্যার কি করলো বোর্ডের মধ্যে বা কি লিখছে এটা তুলছো সো এই স্টুডেন্টরা খুব বেশি দূর গণিতে অগ্রসর হওয়ার সুযোগটা নাই আচ্ছা যদি হাউটা খুঁজো যে স্যার করতেছে কিভাবে এটা থেকে ওইটা বসাচ্ছে ওইটা থেকে ওইটার সঙ্গে হিসাবটা মিলে বলে এটা করতেছে সো এটা হচ্ছে হাউ এই স্টুডেন্টটা মোটামুটি ভালো গণিত বুঝে দ্য জিনিয়াস ওয়ান ইজ দ্যাট যে হোয়াই খুঁজছে যে শুধু কথা কথা প্রশ্ন করে স্যার এটা লিখলে কিভাবে ওইটা কিভাবে বসালেন এই স্টুডেন্টটা এরকম হওয়ার চেষ্টা করো আস্তে আস্তে হয়ে যেতে পারবে সো আমাদের যে সিলেবাস আছে আমাদের নির্ধারিত সিলেবাসে আমাদের সাইকেলে আমরা সিলেবাসটাকে ভেঙে গুছিয়ে নিয়েছি এই সিলেবাস মোতাবেক আমরা সামনে অগ্রসর হতে থাকব তোমরা ভয় পেও না ঠিক আছে কখনো ভয় পাবে না ভয়কে জয় করতে হবে যদি ভয়কে জয় করতে পারো তোমাদের ডাউট সলভিং সেকশন থাকবে এটা তোমাদের ভয়কে জয় করার একটা ভালো জায়গা তোমরা কি করবা এই ডাউট সলভিং এ প্রশ্ন জিজ্ঞাসা করবা যে এটা 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 কিভাবে আমরা এই জিনিসটা পারছি না এইটা অঙ্ক এইভাবে করলে হবে কিনা এই জিনিসগুলো জিজ্ঞাসা করবে তবে কমন কোন জিনিস বেশি জিজ্ঞাসা করলে সেটা সবসময় অ্যান্সার দেওয়া অভারলুক হয়ে যেতে পারে তারপর আমরা চেষ্টা করি যে সবসময় এটাকে অভারলুক না করার জন্য কিন্তু অবশ্যই ওই ডাটসলভিং সেকশনটা কিন্তু গুরুত্বপূর্ণ হ্যাঁ এটা কিন্তু মাথায় রাখতে হবে আর বাকি যে তিনটা ইস্যুর কথা আমরা বলেছি আমার প্রথমে বলেছি সরদার রিপন স্যার বললেন এইগুলো কিন্তু গুরুত্ব গুরুত্বপূর্ণ যা আসেন দ্বিতীয় পত্র এখানে আছে বাস্তব সংখ্যা তো আমি ছোটবেলা জিজ্ঞাসা করতাম স্যার বাস্তব সংখ্যা আবার কি সকল সংখ্যায় তো বাস্তব সংখ্যা তো তোমরা আসলে বুঝতে পারবে এইটার পরে যখন তিন নম্বর অধ্যায়ের জটিল সংখ্যা অধ্যায়টাতে তখন তুমি কিন্তু বুঝতে যে বাস্তব সংখ্যা এবং জটিল সংখ্যা আসলে দুই রকমের সংখ্যা আছে হ্যাঁ আসলে বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যা দুই রকমের সংখ্যা এই দুটোর কম্বিনেশনটা হচ্ছে জটিল সংখ্যা সো এটা আমরা এই দ্বিতীয় পত্রের এই অংশটুকু কিন্তু আমাদের থাকছে যাই হোক আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না আমাদের যে লেকচার শিট এবং যে হচ্ছে মানে প্র্যাকটিস শিট প্র্যাকটিস শিট এবং থাকছে হলো পরীক্ষা প্র্যাকটিস শিটটা ভালো করে করবে দেখবে তোমার পরীক্ষাটা ভালো হচ্ছে তো এটা একটু ভালো করে করবে আর ক্লাসের মধ্যে প্রশ্ন জিজ্ঞাসা করছে থাকছে ডাউট সলভিং সেকশন সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আসছে মধ্যমণি থ্যাংক ইউ স্যার আচ্ছা আমরা অনেকক্ষণ আসলে হয়ে গেছে শর্ট করতে চাইও আসলে চারটা সাবজেক্ট একসাথে অনেকগুলো কথা চলে আসে বাট দিন শেষে আমরা টিম এফ তোমাদেরকে নিয়ে সামনে আগাতে চাই এবং তোমাদেরকে নিয়ে সুস্থ সুন্দরভাবে ভাবে সাবলীল ভাবে আগাতে চাই কোনো ধরনের প্রতিযোগিতা নাই আমাদের প্রতিযোগিতা এক জায়গায় সেটা হচ্ছে আমরা ভালো মানুষ হব আর আমাদের ইন্টারমিডিয়েট এর সাবজেক্ট হচ্ছে হ্যাঁ পিসিএমবি এবং হচ্ছে ইংলিশ বাংলা আইসিটি তো আমরা দুইটা প্রোগ্রামকে আলাদা করেছি এইখানে প্রোগ্রামটা অলরেডি স্টার্টেড এই প্রোগ্রামটা আজকে স্টার্ট হইল আমরা আজকে তোমাদেরকে জানালাম যে আমরা শুরু করছি আগামীকালকে অর্থাৎ মে তোমরা এগারোটার সময় সময় তোমরা হচ্ছে বিজ্ঞপ্তি পাবা বিজ্ঞপ্তি কোর্স কোর্স অ্যানাউন্সমেন্ট তোমরা এটা পায়ে যাবা এবং তোমাদের বাবা মায়ের সাথে একটু আলাপ করো যে এখানে একটা ফি থাকবে রাইট একটা কোর্স ফি থাকবে সেই কোর্স ফিটা যদি তুমি একটা কোর্স নাও জন্য তাহলে একটা ফি থাকবে জন্য জন্য একটা ফি থাকবে থাকবে ম্যাথের বায়োলজির জন্য থাকবে যদি চারটা একসাথে নাও তাহলে সেটা ওই মাফিক হবে তুমি যদি তিনটা কোর্স নাও তাহলে সেই মাফিক যতটুকু অ্যামাউন্ট হবে সেটা তোমরা বরাদ্দ করবা চার মাসের জন্য নেক্সট ফোর মান্থস এর জন্য এবং এইটা মাথায় রাখতে হবে এই চার মাসের মধ্যে দুই মাস তোমার কলেজ ছাড়া চলতে হচ্ছে কলেজে যখন তুমি যাবা তোমার সামনে একটা পরিবর্তন চলে আসবে এবং ওই পরিবর্তনটাকে কোপ আপ করার জন্য আগে থেকে হওয়া বেটার সো থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর লং টাইম ওয়াচিং যারা আপনারা ফেসবুকে দেখেছেন ইউটিউবে দেখেছেন আপনারা জানাবেন আপনাদের মতামত কোন শিক্ষক যদি থেকে থাকেন ওই এবং আজকের রেজাল্ট সেলিব্রেশনে আমাদের একটাই কথা মন থেকে দোয়া থাকলো সেলিব্রেশন বলতে আসলে এই মুহূর্তে আসলে আমরা মানে আনন্দটাকে কিভাবে প্রকাশ করতে হবে আল্লাহ তালার কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি তাদের জন্য যারা এই মুহূর্তে প্লাস পেয়েছেন আনন্দে ভাসছেন আনন্দ ভাসছে আর যারা এ প্লাস পাহ নাই তারা প্লিজ একটু ধৈর্য ধারণ করো আল্লাহ তালা ধৈর্যকারীদের ধৈর্যশীলদের থাকে সাথে থাকেন এটা যেন কি লাইনটা আহ ইন্নাল্লাহ ইন্নাল্লাহ মা যারা সবর করেন যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তালা তাদের সাথে থাকেন সো মনটাকে শান্ত রাখো মনটাকে শান্ত রেখে তোমরা আগাও সামনের দিকে আমরা আছি তোমাদের সাথে এটা হচ্ছে আমাদের কথা থ্যাংক ইউ সো ভেরি মাচ বাই বাই